নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানে স্বাগত। বন্ধুরা, আজও কিন্তু আমরা গুছিয়ে নিয়ে বেরোচ্ছি ফিশিং করতে, তাই তো? আর আজকে যাব হচ্ছে মাতলা নদীতে ফিশিং করতে। আজকে কি দিয়ে চার দেওয়া হবে? এই যে কিলবিল কিলবিল করে চটগুলে বাবা। আর আজকে কিন্তু চটগুলে দেওয়া মানে কিন্তু গুরুজনের মাছের জায়গা পাওয়া যাবে, তাই না? জ্যান্ত চটগুলে। আর বন্ধুরা, বেলা এখন তো নেই আমাদের, যে পার আমাদের কিছু খাওয়ার মাছ ধরতে হবে, তাই তো? সারাদিন কোনো কিছু নিয়ে আসিনি, যে পার খয়ের জাল দিয়ে ওরা খাওয়ার মাছ ধরবো, তারপরেই হবে রাত্রের বেলা চটগুলে ধরা। চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বিকাল বেলা সময় বাজার থেকে একটু লস্যি নিয়ে এসেছিলাম, ঠান্ডা করিনি, গরমের সময় তো। ও ভাই নাও লস্যি, ধরো লস্যি খাও। ক্যামেরা ম্যানের তো এই যে দিয়ে দিলাম জমা, লস্যি বসে খাইতে পারে চলে বন্ধুরা। আমরা কিন্তু আমাদের জায়গা চলে এসেছি, আর সবার প্রথমে আমরা জালটা পাইতে নেবো কি? হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝোল, হ্যাঁ কাঁচা লঙ্কাও নিয়ে আসি, কাঁচা লঙ্কা নিয়ে আসি। বন্ধুরা অনেকক্ষণ সময় দিলাম, আর দেখি খাওয়ার মাছ তো ধরবো, তাই তো? তারপরে তো আমাদের মেন কাজ হচ্ছে চটগুলে, তাই খাওয়ার মাছ দেখো। এখন গুড় জালি হয়ে গেল তো, এই তো ছাড়তে ছাড়তে করেছি লাইন দেওয়া। কি সুন্দর লাগতেছে তো সারা সিগা খা, কি সুন্দর কালার, প্রচুর মাছ। ওই জন্য তো দেরি করতে লাগবে, হবে সন্ধ্যাটা হয়েছে, জাল তুলে নিচ্ছি খাই, গ্রামের লোক খাতি পাচ্ছে না, ওকে একটু খাইছে। কাকু এটা সাফে ভর্তিছে মাছ, সাফে মাছ ভর্তি হয়ে যাচ্ছে। সারা খয়রা আর খয়রা মাছ গাঙ্গে দাও মশায় কামড়ায়। দাও সারায় দাও না,
আগা মাথা জালে মাছ ধরে মাছ পড়লে ভালো লাগে। তো এ আর আধ ঘন্টা রাখলে কি হবে বলো তো? এখন যদি আবার পাইতে দিই আবার ভরে দেবে জাল ছাড়া হয়ে গেল। ওই যে দেখি কি করেছে, হবে খার মাছ হবে। কখন খাবো? প্রচুর মাছ তো গুরজেলে মাছ গুলো সব সাইজের। আমি বললাম তো খয়রা মাছ একটাও খাবো না। খয়রা মাছ ওই গুরজেলে মাছ কটাই পাইছো? ওই গুরজেলে মাছ কটা আলাদা করে ওই কটাই খাবো। বাবা তাহলে আমরা তিনজন নামি যাই, দেখি ছট করে ধরতি, তোমরা দুজনে নৌকা বসে রান্না বান্না করো। এই বাফারে নামবো, এই বাফারে জাল্লা গোসাই দিয়ে তারপরে নামবো। ছট গুলো দেখি ঘুরে আসি একদম কদ্দুর কি হচ্ছে ছট গুলো কি। হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, এখন কিন্তু ছট গুলো ধরা, তাই তো? হ্যাঁ একদম ছট গুলো আমরা ধরে নিয়ে আসি, তোমরা তাহলে দাউন হইতে রান্না বান্নার ব্যবস্থাটা করো। একদম রান্না বান্না করে গুছিয়ে রাখো, আমরা রানিং যাবো ধরবো টাকা টপ মা ভাঙবো। তোমাকে ভাত হয়েছে? হ্যাঁ ভাত ফেরা হয়ে গেছে। একটু ছোট সাইজ ওই দেখো ব্যাগে দেখো ঠাকুর করছে বসে রাখতে কি হবে চার গুলো তো দারুন চোখা চার জানতে চান না? জানতে চান না? জানতে চান তো আমাদের উঠে চার মাল গাঁথা শুরু করি। বন্ধুরা বসে বললাম কিন্তু বসে চার গাতি আর আজকে কিন্তু চৈতেনি ধরিছি, এমনিও তো মাছ রয়েছে তাই না? দা শুরু করলাম। হ্যাঁ এটা ছোট কেন এখনো বড় হয়ে পায়নি চৈতেন, এই ধরা যায় না কেন দেখ পায় কত সুন্দর খেলা করে, জলে দিলেই শুধু খেলা করে, সব লেজে গাথা শুধু জলে কাল 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 করে খেলবে আর গুলি দিলে মাছ। ঝিঙে কাটে নিচ্ছি ভাত সবাই ঝিঙে কাটো, ঝিঙে দিয়ে গুরজালে মাছ দিয়ে একটা হালকা পেলেন ঝোল করো সাদা মাটা। তোমার দাদু না হয় তো করো না দুজনে, আমরা গাইতে ফেলি তো সময় লাগে গাতি গাতি। পাতলা ঝোল জমে যাবে একদম রাত্রি গরমের সময় তো দারুন লাগবে, আস্তে আস্তে গাছি সময় লাগবে ঘন্টা দিয়ে লাগবে না। বন্ধুরা কাকা আর বাবা কিন্তু ওইখানে চার গাচ্ছে আর এর ফাঁকে মাছটা ভেজে নেবো, সবজি সবজি সব কাটা কমপ্লিট, যতটা কাজ গোছা রাখতে পারি আর কি। গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো। আধা আধা হয়ে গেছে তুলে নেবো সব গুড় জানি মাছ। আচ্ছা মাছটা ভাজা করে নাও, এক রানিয়ে যাই বসে ফেলা দেবো তারপরে তরকারি করবো ঠিক আছে? নাও 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 মাছ ভাজা করে নাও, এত মাছ এখনো মাছ রয়ে গেছে খাবে বলো এই মাছ খাইছে ভাজা করে মাছ রান্না করে তাই খেয়ে পারবো না।
আজকাল চটগুলে আর বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মাতলায়, যেখানে বসে দেবো মায়ের নাম দিয়ে দিচ্ছি আজকে চটগুলে। চটগুলে সাপ তো চড়ার খুব বসে ঠিক থাকে না, তো কোন জায়গায় বসে কোথায় রান্না বান্না করলে হচ্ছে না রাত্রে, রান্না বান্না তো মাছ ভাজা খালি দিলাম, তারপরে দেয় কিছুক্ষণ বসে তারপরে বসি না হেলিকপ্টার হবে না ঝোল ঝোল খাই বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে গেছে, আবার মাছ দিয়ে দেবো। তারা দুজন ঘুমা করি সামনে শুয়ে পড়ি তো, ঠান্ডা হওয়ার লেপ মিলতেছে সেটা ঘুমো হচ্ছে, তরকারা হলি ঢাকা দিবি যাও যাও ঢাকাটা তরকারি হয়ে গেছে, বন্ধুরা ভাত কিন্তু বাড়া হয়ে গেছে, এবার দেবো তরকারি জালে ধরো এক করে ধরো, ঠিক আছে দাদা দারুন হয়েছে, গরমের সময় হচ্ছে না কুশি আর মাছ নদীর সাতটা তেলো মাছ ঝিঙে কম হলে হয় না, এক কেজি হ্যাঁ ঝিঙে না পুরো মাপের হয়েছে, মাছ একদম যত মাছ যত টাটকা মাছ তো ফ্রেশ মাছ দারুণ জমেছে ভালো, হ্যাঁ না খাওয়া দাওয়া করিনি, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে আবার বসে দেবো, রাত্রিবেলায় বসে তুলে বাড়ি যাবো, ঠিক আছে হ্যাঁ রাত্রি হ্যাঁ না খাওয়া দাওয়া করিনি। বন্ধুরা আমরা কিন্তু মানে এবার বসে টান দেবো, এখন সময় বলতে প্রায় বারোটা বেশি বাজে না, অনেকক্ষণ অপেক্ষা করলাম তো খাওয়া দাওয়ার পরে, তাই তো আর এই হচ্ছে আমাদের বসে চল দাঁড়া না ধরো মামা করে দেবো শোনাবো চাল
জাল ঘেটে যাবি, ধরো ঘেটে যাবি, ধরো। হ্যাঁ, শক্ত করে। হ্যাঁ, প্রথম ভবনে ওঠো। যদি ছাড়া যায় দেখা মাছ। মাছ আছে আবার, মাছ আছে। হ্যাঁ, ছাড়া যাওয়ার পরে একটা আসলো তো। দেখো দেখো, আগারটা তো চলে গেছে একটা। হ্যাঁ, একটা আইছে। আমাকে নাই, আমাকে না। আবার মাছ আছে, তলো মাছের দেখা নেই কত। সব ছোট, বড় তো উঠিনি, বড় তো উঠলি তো পড়তো, যা চার দিচ্ছি পড়ার কথা না। সে তো একশো বার বাসা, সব বাচ্চা। তারপর মা বাবা গুলো কানে গেল, ওদিকে মাছ তো আমি উঠে গেছে। আমার লাশ ঠিক আছে, বসে মাছ এই লাশ মাছ নেই মাছ কিন্তু হয়নি আর এখন
এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর কোন বন্ধু যদি চান নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।